সেলুনে গিয়ে অনেকে শরীরে ম্যাসাজ করতে পছন্দ করেন, আর ম্যাসাজ করাতে গেলে মাথা ও ঘাড় ম্যাসাজ তো থাকে, কিন্তু এই ম্যাসাজ করাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্ট্রোকে মৃত্যুর কারণের তালিকায় উঠে এসেছে ঘাড় ম্যাসাজ। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক সেলুনে গিয়েছিলেন সুজন সোম নামের এক ব্যক্তি। বাড়ি ফিরতে না ফিরতে সুজনের কথা আটকে যেতে থাকে, মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে ছুটে যান হাসপাতালে। ধরা পড়ে স্ট্রোকের শিকার হয়েছেন তিনি। সামান্য আরাম দেওয়ার মেসাজে এই ঘটনা ঘটেছে তার। নাম মাত্র খরচে চুল কাটার পর নাপিতের অভ্যস্ত হাতের মেসাজই ডেকে এনেছে চূড়ান্ত এই বিপদ। ভারতের স্নায়ুরোগ বিশেষজ্ঞ সমস চৌধুরী বলেন, আসলে এই ধরনের মেসাজ যারা সেলুনে করে থাকেন তারা অনেকেই খুব একটা অভিজ্ঞ নন। মানুষের শরীর সেখানকার শিরা দমনী সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না, তাই এই ধরনের মেসাজে ঝুঁকি তো থাকেই। অনেক সময় অনভিজ্ঞ হাতে মস্তিষ্কের ভুল জায়গায় হঠাৎ চাপ পড়ায় মাথা এদিক ওদিক করতে গিয়ে মস্তিষ্কের রক্ত সরবরাহকারী প্রধান ধমনীটি ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কখনো বা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেতে পারে রক্ত সংবহন। স্নায়ুর রোগ তো হতেই পারে, এমনকি সমস্যা গড়াতে পারে স্ট্রোক পর্যন্ত। সাধারণত যেসব কারণে স্ট্রোক হয় আজকাল সেইসবের তালিকায় উঠে এসেছে এই ভুল মেসাজের দিকটিও। বেঙ্গালুরু স্ট্রোক সাপোর্ট গ্রুপের অন্যতম সদস্য ও স্নায়ু বিশেষজ্ঞ বিক্রম হুডিড বলেন, মধ্য বয়সে স্নায়ুর রোগ ডেকে এনেছেন বা স্ট্রোকের শিকার হয়েছেন এমন অনেকের জীবনযাপন খতিয়ে দেখা গিয়েছে তাদের বেশিরভাগই এমন মেসাজ নেওয়ার অভ্যাস ছিল। সেখান থেকে বেখাপ্পা ভাবে কোনো একটা আঘাত ক্ষতি করেছে মস্তিষ্কের, কারো বা গায়ের শিরে ছিঁড়ে মৃত্যু হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আশা করব আপনি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন আর ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তা আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে কোনো লাইক কমেন্ট কিছুই করতে বলবো না, শুধু বলবো এই ভিডিওটি এত বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে প্রত্যেক যুবক প্রত্যেক টিনেজার এই ভিডিওটি দেখতে পারে, অন্তত এখান থেকে সচেতনতা এবং শিক্ষা নিতে পারে, তাহলে আমার এই ভিডিওটি তৈরি করা সার্থক হবে। ধন্যবাদ।